हेलो बंधुरा, गुड मॉर्निंग सबाई के। तो एखन कटा बजे बोलो तो? 9টা। আমি 9:45 ঘুম থেকে উঠেছি। মানে তোমাদেরকে বলেছিলাম যে আমি ডাক্তারবাবুর কাছে যাব, তো ডাক্তারবাবু বললেন ঘুম হচ্ছে না, মানে শরীরটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে, তার জন্য বলেছে একটু শরীর ঠান্ডা করতে, মানে যেমন ডাব খেতে, একটু পতিলার জল, মানে মুড়ি বাতাসা, এইসবগুলো একটু শরীরটা ঠান্ডা করতে, আর ভিটামিন দিয়েছে। তো কালকে রাত্রিরে খাওয়ার পর প্রচণ্ড পরিমাণে ঘুমিয়েছি, কালকে অনেক দিন পরে দেখো চোখ ফোক সব ফুলে গেছে। তো সবাই ভোরবেলা একবার উঠেছিলাম, কারণ তোমার দাদাভাই 6টায় ডিউটি গেল, তো 5টায় উঠেছিলাম, 5:30 চলে গেল, মেয়েও পড়তে চলে গেল 6টা 6:30 সময় করে, তারপরে আবার শুয়ে পড়েছিলাম। তো এই উঠে ভাবলাম একটু চা খাই, তো চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করব। তো চলো চাটা আগে খাই। আর কালকে ডাক্তারখানা থেকে চলে গেছিলাম কেনাকাটির জন্য, বলেছিলাম যাব, তো কি কিনেছি তোমাদেরকে দেখাবো। তো 2টো লেহেঙ্গা কিনেছি, মেয়ের একটা আমার একটা, তো আরও কিছু টুকিটাকি জিনিস কিনেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো আগে এখন চাটা খাই, চা খেয়ে কিছু কাজ টাজ আছে সেরে নিই, তারপর তোমাদেরকে আমি দেখাবো আমি কি কিনেছি। তো দেখো চা বিস্কুট নিয়ে বসেছি, তো চাটা আগে খেয়ে নিই, খেয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, চাটা খাওয়া হয়ে গেছে, চলো কিছু কাজ আছে কাজটা সেরে নিই, তারপরে আস্তে ধীরে তোমাদেরকে দেখাবো, কারণ জিনিসপত্রগুলো দেখাতে গেলে একটু দেরি হয়ে যাবে। তো কিছুটা কাজ আছে সেরে নিই, তারপরে তোমাদেরকে আমি দেখাবো আমি কী কিনেছি। তাও এখনও কিছু বাকি রয়েছে, কিন্তু কালকে এক জায়গা থেকে গিয়ে আর এক জায়গায় তো একটু কষ্ট হচ্ছিলো, তার জন্য চলে এসেছি, কিছু জিনিস কিনেছি, কিছু জিনিস বাকি আছে, এখনও যাবো কিনতে একদিন। আর তারপরে দেখো ঠোঁটটা দেখো ফুলে গেছে, কী হয়েছে ঠোঁটে কী জানি বুঝতে পারছি না। হ্যাঁ, চোখও ফুলে গেছে ঘুমিয়েছি বলে, ঠোঁটও ফুলে গেছে মনে হয় ঘুমিয়েছি বলে। তাহলে কি বলো বলো, ঠোঁটটা কী হলো কী জানি, ঠোঁটটা দেখছি ফুলেছে একটু হালকা। তো চলো কাজ খুলে একটু সেরে নিই, তারপরে তোমাদেরকে আমি দেখাবো যে আমি কী কিনেছি। আর কি বলো তো, কালকে মানে অনেক দিন পরে ঘুমিয়েছি, তো শরীরটা একটু ভালো লাগছে, মানে এক হপ্তাহ বেশি হয়ে গেল আমি মানে একদম ঘুমোচ্ছিল না আমার, মানে শরীরে এত প্রবলেম হচ্ছিল, তো কালকে একটু ঘুমিয়েছি তার জন্য শরীরটা ভালো লাগছে। তো উঠলাম, উঠে এবারে একটু কিছু টিফিনের কিছু ব্যবস্থা করতে হবে, কারণ মেয়ে আমি খাবো, মুড়ি খাবো আমরা, কারণ আমি অন্য কিছু বেশি খাই না, খেলে আমার একটু গ্যাসেরও প্রবলেম আছে, তার জন্য আমরা মুড়ি খাই বেশি, তরকারি করবো একটু আলু। তো চলো এখন তাহলে রাখি, তারপরে পরে আসছি তোমাদের সাথে কথা বলতে, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, সকাল থেকে বলছি দেখাবো কি কিনেছি, সকাল থেকে আর টাইম হয়নি, তো এখন রাত্রির 9টা বাজে, 9টার সময় আমি তোমাদেরকে এগুলো মানে দেখাচ্ছি। তো চলো লেহেঙ্গাগুলো তাহলে দেখাই। তো দেখো এটা একটা লেহেঙ্গা, এটা মেয়ের জন্য নিয়েছি, তো কেমন হয়েছে বলবে তোমরা। এটা নিচেরটা, আর এটা হচ্ছে মুন্না। দেখো এখানটা, এটা পিছনটা, আর এটা সামনেটা। এটা আমার, তো এটা নিচের আমার, তো এটা অন্না, এটা অন্না, আর এটা ব্লাউজ পিস। তো দেখো এটা পিছন পজিশনে থাকবে, আর এটা সামনের,
তো কেমন হয়েছে বলবে তোমরা? আপাতত এইগুলো কেনা হয়েছে আর একটা শাড়ি কেনা হয়েছে। দেখো এই শাড়িটা নিয়েছি মেয়ের জন্য, মেয়ে গায়ে হলুদ দিন সকালে পরে বলে, তো হলুদ নিইনি আমি, সবুজই নিয়েছি। তো হলুদ সবাই পরবে, ও মেয়ের জন্য আমি সবুজ নিয়েছি। আর দুটো পর্দা কিনেছি, দেখো দুটো দরজার পর্দা কিনেছি। পর্দাটা কেমন হয়েছে বলবে? তো দুটোই সেম সেম কিনেছি দুটো ঘরের জন্য। আর একটা ব্যাগ কিনেছি, এটা এমনি কিনেছি, মানে সবসময় মোবাইলটা আমার হাত থেকে পড়ে টড়ে যায়, তো তার জন্য চেন দেওয়া আছে বলে ব্যাগটা কিনেছি, মানে সবসময় ব্যবহার করার জন্য। তো দেখো তিনটে চেন আছে, মানে অনেক কিছু রাখা যাবে। তো দেখো ব্যাগটা দেখতেও খুব সুন্দর, এমনি সিম্পলের মধ্যে নিয়েছি, সবসময় ব্যবহার করবো, কারণ মোবাইল হাত থেকে সবসময় আমার পড়ে যায় নিচে, তার জন্য। তো দেখো দুটো পলা কিনেছি সিটি গোল্ডের, কারণ আমার সোনার আছে, সেগুলো সব মানে ব্যাংকে দেয়া আছে, তার জন্য কিনেছি দুটো। কেমন হয়েছে দেখো? আর একটা হেয়ার স্ট্রেটনার কিনা হয়েছে ছোটো, মানে চুলগুলো একটু সামনেরগুলো স্ট্রেট করার জন্য নিয়েছি এটা। তো দেখো এটা কেমন হয়েছে। তো আপাতত এগুলো কেনা হয়েছে, তো আবার একদিন যাব, যাব ওই মানে হার টার কেনার জন্য, ওই চুড়ি এইসবগুলোর মানে নেবো একদিন, কিন্তু আর দেখি কাপড় একটা নেওয়ার আছে আর একটা। আপাতত এইগুলোর ব্লাউজগুলো বানানোর জন্য নিয়ে নিলাম তাড়াতাড়ি, কারণ আর কদিন বাকি, আজ 10 তারিখ হয়ে গেল, 21 তারিখে বিয়ে, 11 দিন বাকি আর। তো চলো আমার জিনিসপত্রগুলো কেমন হয়েছে, লেহেঙ্গাগুলো তোমরা বলবে প্লিজ কমেন্ট করে। তো তোমাদেরকে দেখাবো দেখাবো করে রাত্রি হয়ে গেল দেখাতে দেখাতে। তো চলো তাহলে এখন রাখছি, আর কি বলবো, ভিডিওটা এখানে শেষ করছি, কারণ ভিডিওটা বেশি বড় করছি না। তো চলো টাটা।